গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফ্যামিলিতে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে আমি হেয়ার ওয়াশ করাতে যাচ্ছি। তিন দিন হয়ে গেছে আমি চুল স্মুথনিং করেছি। যারা যারা দেখোনি তারা তারা উপরে লিঙ্ক থাকবে, দেখে নিও। আর আজকে আমি যাচ্ছি, সন্ধিকের বিকেলে যাচ্ছি। আর এদিকে শুভ বাইক নিয়ে রেডি, চলে এসছি। I wanna run away, hit the highway and never look back. Shati, I go by the city, he chased. Momo khayeche, bolte chaiche re, kintu khayeche. Amake phone koreche, momo khabe? বসে গেছি এবার আমার হেয়ার ওয়াশ করানোর জন্য। ফার্স্টেই ওরা চুলটাকে ভালো করে দেখে নেয় কন্ডিশনটা, তারপর ওরা শ্যাম্পু ইউজ করলো। শ্যাম্পু আর তারপর মাস্কটা লাগিয়ে 15 মিনিটস মতন দুবার শ্যাম্পু করলো, দেন মাস্কটা লাগিয়ে 15 মিনিটস মতো ওয়েট করালো। দেখো, এবারে আমার মাস্কটা অ্যাপ্লাই করে আমি 15 মিনিটস মতন ওয়েট করেছিলাম, দেন ওরা আবার জল দিয়ে ভালো করে ওয়াশ করে দিলো। দেন ট্রাভেল ড্রাই করে নেওয়ার পর চুলটার মধ্যে ওরা কিন্তু ড্রায়ার ইউজ করছে। ফার্স্টেই ওরা যেমনভাবে কোল্ড এয়ার ইউজ করে, দেন হট এয়ার, ওরকমভাবেই করছে। তারপর ভালোভাবে চুলটা শুকিয়ে নেওয়ার পর ওরা আবার একটু সেট করে দিচ্ছিলো ব্রাশ দিয়ে, যাতে চুলটা একটু ঠিকঠাক লাগে সেই রকমভাবে। শুভ, এতক্ষণ বসে তোমার কেমন লাগলো? বোরিং। দিস ইজ মাই ফাইনাল লুক। আর শুভ এখানে বোর হয়ে গপ করছে কেন? এগুলো সব থেকে ইরিটেটিং আর বোরিং কাজ, এতক্ষণ বসে থাকতে কারোর ভালো লাগছে না। আজকে হলো শায়নের বার্থডে, আর বার্থডের জন্য গিফট নিতে চলে এসেছি দোকানে। ওর জন্য গিফট নেওয়ার পর শুভর আবার একটা টিফিন বক্স পছন্দ হয়ে গেছে। সেই টিফিন বক্সেই কাকু খুলে খুলে দেখাচ্ছে যে কীরকম কী সিস্টেমের রয়েছে। এবারে সে শায়নের জন্মদিনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পেছনে মামনি রেডি হয়ে গেছে, শুভ দৌড়াদৌড়ি করছে। ওর তো কোনো কাজ নেই, ছেড়ে জামা গলিয়ে নিল, প্যান্ট গুলো নিল, যা পড়েছিল তাই পরে দৌড়ে গেল। আমি তাই পারি না, ওরম ওরম প্যান্ট পরবো কেন? দেখুনলে 10 বার 10 জায়গায় যাওয়ার জন্য পড়তে হবে। দেখো, আমি ওই জামা পরে ওই জামা প্যান্ট পরে নাকি চলে যাবো? আশ্চর্য। আমি একটা আর এই যে আমাদের সুন্দরী মেয়ে মৃদু বসে আছে, লজ্জাও পেয়ে গেল। আজকে বিকেলবেলায় একটা পুরো কাজের পাহাড় নিয়ে বেরিয়েছিলাম। ফার্স্ট অফ অল মা বাড়িতে গেলাম, মাকে পয়লা বৈশাখে যে জামা প্যান্টগুলো কিনেছিলাম সেগুলো দিলাম। সেকেন্ড হলো আমার চুল ওয়াশ করতে গেলাম, অনেকটা টাইম কাটলো। তারপরে গেলাম গিফটের দোকানে, গিফট টিফট কেনার পরে আবার একটা না আমাদের টিফিন বক্সও খুব পছন্দ হয়েছে। তোমরা দেখো যে যে আগে যে টিফিন বক্সের ভিডিওটা করেছি, মানে টিফিন মিল্টনের, ও টিফিন নেওয়ার জন্য তো সেইখানে গেলাম। তারপর বাড়ি এলাম, আবার রেডি হলাম। রেডি ঠেডি হয়ে আবার গেলাম শায়নের বার্থডেতে। তো আজকে একটা হিউজ কাজ নিয়ে বেরিয়েছিলাম, বাড়িতে এসে গেছি ভীষণ টায়ার্ড। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি। সবাই সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন এন্ড বাই। চলো লাস্টে আমি একটা ক্লিপিং দিয়ে দেবো আমার মাছি। I get this feeling, I wanna run away.
I wanna watch it fade away in the rearview mirror. Won't get lost cause I've been really off track. Lately been